যোগাসন শেখা দেখিয়ে আমি সাধারণভাবে অনেক সময় একটা সমস্যার মুখোমুখি হই, সেটা হচ্ছে অনেকেই ভাবে জোর করে চাপ দিয়ে ব্যায়াম করলে হয়তো তাদের সমস্যার সমাধান হবে। তো সেটা স্যার কতটা যুক্তিযুক্ত, জোর করে চাপ দিয়ে ব্যায়াম করা কি উচিত? না, জোর করে চাপ দিয়ে ব্যায়াম সাধারণভাবে কখনোই উচিত না। ব্যায়াম করতে হবে, কিছুটা পরিশ্রম নিশ্চয়ই হবে, একটা এফার্ট দিতে হবে, কিন্তু এক্সট্রা এফার্ট না দেওয়াই ভালো। তবে কি, যারা একটু কম বয়স, শরীরচর্চা হিসেবে শুধুমাত্র শরীরচর্চা হিসেবে করছে, তারা কিছুটা জোর চাপ দেবেন, কিন্তু সেটা যেন কখনোই একটা অসহনীয় পর্যায়ে না আসে। অনেক সময় দেখা যায় ট্রেনাররাও জোর করে চাপ দিয়ে ধরে, চাপ দিয়ে পিঠে দাঁড়িয়ে বা বাঁকিয়ে করছেন, এগুলো কিন্তু আলটিমেটলি বিভিন্ন জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সেটা কতটা যুক্তিযুক্ত আপনি বলুন। এটা আমি অনেক জায়গাতেই দেখেছি, ট্রেনাররা পিঠের ওপর চেপে পড়ছে, ছোট ছোট বাচ্চাদের পিঠের ওপর চেপে তার বেন্ডিং করাচ্ছে, তো সেটা কতটা যুক্তিযুক্ত? না, একদমই যুক্তিযুক্ত নয়, কারণ আমি দেখেছি এরকম পিঠের ওপর চেপে যখন পড়াচ্ছে সেই বাচ্চা বা যারা শিক্ষার্থী, তাদের মুখ দিয়ে হয়তো উফ আহ এরকম শব্দ বেরোচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এনারা এই চুপ। তো এইভাবে করে আলটিমেটলি কিন্তু ক্ষতি হবে। হয়তো এই ধরনের অভ্যাসের পিছনে একটা উদ্দেশ্য থাকে, কোনো প্রতিযোগিতার সাফল্য লাভ বা কোনো প্রদর্শনীতে হাততালি পাওয়া, কিন্তু আমাদের লম্বা জীবনে এগুলোর কিন্তু কোনো ভূমিকা নেই। এইভাবে না করাটাই ভালো, অনেক ক্ষতি হয়ে যেতে পারে, বহু ছেলে মেয়ে এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম ঘটনাও আছে।